আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বিন্দু, আজকের ভিডিওতে আমরা একটা প্রাকৃতিক চিকিৎসা বা ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আমাদের গরু বা ছাগলের চামড়ার যে কোনো ক্ষত বা যে কোনো প্রকার ঘা অথবা চামড়া ছিলে গেলে যে আমরা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করব বা ঘরোয়া উপায়ে কীভাবে সমাধান করব তা আলোচনা করব। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের গরু পালনে বা ছাগল পালনে বা খামার ব্যবস্থাপনায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই এবং আমাদের প্রাণীর গরু বা ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা খামারিরা যদি কিছু কিছু চিকিৎসা বা কিছু কিছু ব্যবস্থা সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা এইসব সমস্যা খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারব। তো আজকের ভিডিওতে একটা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে কিভাবে ক্ষত বা পোড়া বা ঘা সারানো যায় তা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই কোন কোন উপকরণগুলো ব্যবহার করব আমরা। তো আমরা দূর্বা ঘাসের পাতা 20 গ্রাম ব্যবহার করব এবং তুলসী পাতা 20 গ্রাম, কর্পূর 5 গ্রাম, ফিটকিরি 5 গ্রাম। এই মাত্র 4টা উপাদান, যেটা আমাদের কাছে খুবই সহজলভ্য উপাদান এবং দূর্বা ঘাস তুলসী পাতায় সব জায়গাতে পাওয়া যায়, কর্পূরও পাওয়া যায়, ফিটকিরিও পাওয়া যায়। এ সবগুলো আমরা সংরক্ষণ করব বা সংগ্রহ করব। তো দূর্বা ঘাসের ক্ষেত্রে যে দূর্বা ঘাসটা চিকন, সেই দূর্বা ঘাসটা ব্যবহার করলে এখানে ভালো ফলাফল পাওয়া যাবে। তো এই 4টা উপাদান, দূর্বা ঘাস, তুলসী পাতা, কর্পূর, ফিটকিরি একসাথে আমরা পেস্ট করব, পিষব। যে কোনো উপায়ে আমরা পেস্ট করে পিষে একটা পাত্রে সংরক্ষণ করব। সংরক্ষণ করার পরে আমাদের যে গরু বা ছাগলের আক্রান্ত স্থানে আমরা প্রত্যেক দিন 2 থেকে 3 বার করে লাগাবো। এভাবে দেখবেন কয়েকদিন লাগালেই ক্ষত পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঘা হলেও সেটা ঠিক হয়ে যাবে। আর এসব প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, এটা সবচেয়ে নিরাপদ চিকিৎসা পদ্ধতি, অনেক আগে থেকে স্বীকৃত, যা ভেষজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রাণী চিকিৎসার ক্ষেত্রে কিছু ভেষজ চিকিৎসা নিয়ে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের গরুকে বা আমাদের ছাগলকে আমরা চিকিৎসা করতে পারবো নিজের মতো করে বা নিজের ঘরোয়া পদ্ধতিতে আমরা চিকিৎসা করতে পারবো। তো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো ভেষজ চিকিৎসা নিয়ে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ সবাইকে।